আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে ফাতেমাস কিচেনে স্বাগতম আমি আজকে আপনাদেরকে ঈদ স্পেশাল পায়েস তৈরি করে দেখাবো তো চলুন এই পায়েসটি আমরা কিভাবে তৈরি করছি এবং কি কি উপকরণ লাগছে আমরা দেখে নেই এবং এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে একটি তৈরি পায়েস এই পায়েসটি খুবই মজা খেতে তো চলুন প্রথমেই আমি চূড়ায় একটি পাত্রে দুধ বসিয়ে নিয়েছি এবং দুধটা সামান্য পরিমাণে গরম হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণে পোলার চাউল নিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণ পোলার চাউল নিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছি আর দুই টেবিল স্পুনের মতো পোলার চাউল নিয়েছি এবং চিনিটা আপনাদের স্বাদ মতো তাই চিনির মাপটা আমি আপনাদেরকে বলছি না অনেকে বেশি চিনি খান অনেকে কম চিনি খান তো দেখুন আমার কিন্তু এটা খুব ভালোভাবে নাড়তে হবে বারবার দেখুন এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ টুকরো দিয়ে দিলাম এখন এটাকে নাড়ব তো ভিউয়ার্স আপনাদেরকে বলছি যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এখন আমি এখানে বাদাম অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম দিচ্ছি পেস্তা বাদাম দিচ্ছি এবং চিড়া বাদাম দিচ্ছি তিন রকমের বাদাম আমি এখানে ইউজ করছি তা আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকলে এবং অন্যান্য রান্নার ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো রান্নার ভিডিও আপলোড করলে তা প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো এখন আমি এখানে কিসমিস অ্যাড করে দিচ্ছি আর এই পায়েসটা কিন্তু একদম ট্র্যাডিশনাল পায়েস আমরা যে উপায়ে পায়েস তৈরি করি সবসময় ভিওর্স আমার পায়েস তৈরির রেসিপি শেষ ধন্যবাদ আসসালাম